হাই গাইস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে আমি কাজে এসেছি সেই বাড়িটি এবং তার চারপাশটা কেমন সেটা দেখাবো। এই রোড দিয়ে পুরুলিয়া থেকে আমরা এখানে এসেছি, আর এই যে এদিকে যাচ্ছে তিরুলডি রেল স্টেশন, আর আমরা যে বাড়িতে থাকি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সেই বাড়ি, চলো সামনে গিয়ে দেখাচ্ছি সব কিছু। এখন সকালবেলায় ভাত রান্না করা হয়ে গেল, তারপর বাসন ধোয়া চলছে। এখানে সবজি কাটা আছে, আর এটা হচ্ছে কালু জামাইদা। এই দুজন ড্রেস পরে আছে, এরা আজকে বাড়ি যাবে। চলো এবার বাড়িটির ভিতরে ঢুকে দেখাচ্ছে। এখানে দুটো ব্যাগ রাখা আছে যারা বাড়ি যাবে। চলো এবার যাওয়া যাক ছাদের উপরে, লেটস গো। এখন সিঁড়ি দিয়ে উঠছি। এটা হচ্ছে ছাদের উপরের রুম, সবার কার ব্যাগ সাইডে সাইডে রাখা আছে। এটা দয়ালদা বসে আছে, আর এই যে এখানে এখানে ফোন চার্জ হচ্ছে সবার কার। এটা হচ্ছে বাইরের দিকটা, আবার একবার দেখিয়ে দিলাম উপর থেকে। এটা হচ্ছে ছাদ, এখানে আমরা সবাই ঘুমাই। এই যে ইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো মাথা শীতানের জন্য রাখা হয়েছে। এবার তোমাদেরকে দেখাবো যে বাড়িটির পিছন দিকে কি আছে। দেখতে পাচ্ছ কুয়ো এবং সাইডে কাল্লা বাড়ি আছে। চলো সামনে গিয়ে দেখাচ্ছি সব কিছু। জল ওঠানোর জন্য সব কিছুই আছে এখানে। কুয়োটিতে অনেক জল আছে, এই জলে আমাদের রান্না করা হয়। এবার তোমাদেরকে ঘর মালিকের কাল্লা বাড়িটি দেখাচ্ছি। কোনোদিন যদি আমাদের সবজি না থাকে তাহলে এখান থেকে নিয়ে গিয়ে রান্না করি আমরা। দেখতেই পাচ্ছ এক দুটো পেকে আছে, অনেক আছে, তবে ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না। এবার তোমাদেরকে দেখাবো রুমের সাইডে কিন্দুরি গাছ আছে, কত ধরে আছে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট আছে। এটা হচ্ছে রুম মালিকের ঘর, জল টল হলে এখানেই আমরা রান্না করি। এই যে এইখানে রান্না করি আমরা এবং এখানে খাবার খাই। এবার তোমাদেরকে দেখাবো রোড সাইডে আম গাছের তল, যেখানে আমরা খাবার খাওয়ার পর বসে থাকি। এই যে এই আমতলে এখানে বসার জায়গা আছে, দুপুরবেলায় খাবার খাওয়ার পর এখানে বসে থাকি আমরা। এবার রোড থেকে পুরো এরিয়াটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো যে আমরা কত ফাঁকা জায়গাতে আছি, দোকানদানি কোনো নেই এখানে, পুরো ফাঁকা একদম। ওই যে আমাদের রুম, আর এটা হচ্ছে রোড, দেখতেই তো পাচ্ছ। গাইস, ভিডিওটা এখানে শেষ করছি।